আজকের এই ভিডিওতে আমি নতুন ইন্টারেস্ট রেট অনুযায়ী পোস্ট অফিসের আরডি স্কিম বা রেকারিং ডিপোজিট স্কিম নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই আরডি স্কিমের সমস্ত নিয়ম, নতুন ইন্টারেস্ট রেট, ট্যাক্স বেনিফিট ও ম্যাচুরিটি বেনিফিট নিয়ে কমপ্লিট ইনফরমেশন আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিন। সেই সাথে চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। চলুন তাহলে শুরু করি। আমরা সবার প্রথমে জেনে নিই এই রেকারিং ডিপোজিট স্কিমে কে বা কারা অ্যাকাউন্ট খুলতে পারবেন। যে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি এই অ্যাকাউন্ট খুলতে পারেন। এক্ষেত্রে কোনো আপার এজ লিমিট নেই, অর্থাৎ বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই। আবার 10 বছর বা তার বেশি বয়সের মাইনর নিজের নামে এই অ্যাকাউন্ট খুলতে পারেন এবং 10 বছরের কম বয়স অথবা আনসাউন্ড মাইনর হলে পরে তার নামে তার গার্জিয়ান বা বাবা মা এই অ্যাকাউন্ট খুলতে পারেন এবং বাচ্চাটির গার্জিয়ান বা তার বাবা মাই এই অ্যাকাউন্টটিকে অপারেট করবেন। এবার আমরা জেনে নেব এই রেকারিং ডিপোজিটের টাইপ অফ অ্যাকাউন্ট কী রয়েছে। বন্ধুরা, এই স্কিমে আপনারা সিঙ্গেল অ্যাকাউন্ট খুলতে পারেন, আবার 2 জন বা 3 জন মিলে জয়েন্ট অ্যাকাউন্টও খুলতে পারেন। এবং এটাও জানিয়ে দিই, আপনারা এই স্কিমে নমিনেশনের সুবিধা পাবেন, অর্থাৎ আপনি আপনার পছন্দ মতো যে কাউকে নমিনি সিলেক্ট করতে পারেন। চলুন তাহলে এবার আমরা জেনে নিই এই রেকারিং ডিপোজিট স্কিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, ডিপোজিট লিমিট এবং ডিপোজিট পিরিয়ড সম্পর্কে। বন্ধুরা, আপনারা এই স্কিমে ন্যূনতম 100 টাকা দিয়ে এই অ্যাকাউন্ট খুলতে পারেন এবং ম্যাক্সিমাম বা সর্বাধিক 10 টাকার গুণিতকে যত খুশি টাকা দিয়ে এই অ্যাকাউন্ট খুলতে পারেন, এর কোনো লিমিট নেই। এক্ষেত্রে একটা বিষয় আপনাদের জানা উচিত যে এই স্কিমে ইনভেস্টমেন্ট মান্থলি বেসিসে হয়, অর্থাৎ এর ডিপোজিট ফ্রিকোয়েন্সি হলো মান্থলি। এখানে আপনারা কোয়ার্টারলি বা 3 মাস পরপর বা হাফ ইয়ারলি, ইয়ারলি জমা করার কোনো সুবিধা পাবেন না। তবে আপনারা অ্যাডভান্স ডিপোজিট করতে পারেন, সেক্ষেত্রে আপনারা এক্সট্রা বেনিফিটও অর্জন করবেন। অ্যাডভান্স জমা করলে আপনারা যেরকম রিবেট পাবেন, ঠিক সেরকমই যদি আপনারা প্রতি মাসে টাইমলি আপনার প্রিমিয়াম জমা না করেন, সেক্ষেত্রে আপনাদের ডিফল্ট ফি বা ফাইনও দিতে হবে। তাহলে চলুন আমরা দেখে নিই অ্যাডভান্স ডিপোজিটে এর রিবেট এবং টাইম মতো প্রিমিয়াম না দেওয়াতে এর ডিফল্ট কীরকম রয়েছে। বন্ধুরা, আপনারা যত খুশি মাস অ্যাডভান্স জমা করতে পারেন, তবে এই অ্যাডভান্স ডিপোজিটের বেনিফিট পেতে হলে আপনাকে ন্যূনতম 6 মাস এবং ম্যাক্সিমাম 12 মাসের প্রিমিয়াম একবারে জমা দিতে হবে। তার কম হলেও পাবেন না, আবার বেশিও জমা করতে পারবেন না। আপনারা কীরকম রিবেট পাবেন তা যদি ক্যালকুলেশন করতে চান, তাহলে ধরে নিন আপনি যদি 100 টাকার একটা রিকারিং ডিপোজিট স্কিম খুলে থাকেন, সেক্ষেত্রে যদি আপনি 6 মাস জমা করেন অ্যাডভান্স ডিপোজিট, তাহলে 600 টাকা জমা করায় আপনি রিবেট পাবেন 10 টাকা। আবার সেই 100 টাকা প্রিমিয়ামের একটি রিকারিং ডিপোজিট অ্যাকাউন্টকে যদি আপনি 12 মাস অ্যাডভান্স ডিপোজিট করেন, তাহলে আপনি 1200 টাকা জমা করায় ফেরত পাবেন 40 টাকা। এবার দেখে নিই এই রিকারিং ডিপোজিট স্কিমের ডিফল্ট বা ফাইনের ব্যাপারটিও। বন্ধুরা, এই রিকারিং ডিপোজিট অ্যাকাউন্টের ফাইন 2 কারণে হতে পারে। প্রথমত, আপনি যদি ইচ্ছা করে জমা না দেন, এবং দ্বিতীয়ত, মাসিক টাকা জমা করার নির্ধারিত দিনের মধ্যে যদি আপনি টাকা জমা না করেন। দ্বিতীয় এই পয়েন্টটি অ্যাকাউন্ট ওপেনিংয়ের তারিখের সাথে সম্পর্কিত, কারণ এই রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টটি যদি আপনি মাসের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে ওপেন করেন, সেক্ষেত্রে প্রিমিয়াম জমা করার টাইম 15 তারিখ পর্যন্ত, তারপরে জমা দিলে আপনাকে ফাইন গুনতে হবে। আবার যদি 15 তারিখের পরে অ্যাকাউন্ট খুলে থাকেন, সেক্ষেত্রে আপনি প্রতি মাসের শেষ তারিখের মধ্যে টাকা জমা দেবেন, তা না হলে আপনাকে ফাইন দিতে হবে। এবং এই ফাইন ভরতে হলে আপনাকে ক্যালকুলেশন করতে হবে প্রতি 100 টাকায় 1 টাকা হিসাবে। সেই সাথে আপনাদের এটাও জেনে রাখা উচিত যে কত মাস টাকা জমা না করলে আপনার এই অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, যদি আপনারা 3 মাস পর্যন্ত এই অ্যাকাউন্টের কোনো প্রিমিয়াম জমা না দেন, সেই সাথে রানিং মাস সহকারে 4 মাস হয়, সেক্ষেত্রে আপনারা যে কোনো 1 মাসের প্রিমিয়ামও দিতে পারেন ডিফল্ট ফি সহকারে। আবার যদি আপনার 4 মাস ডিফল্ট হয়ে যায় এবং রানিং মাস সহকারে 5 মাস হয়, সেক্ষেত্রে আপনাকে পুরো টাকা একবারে জমা দিতে হবে ডিফল্ট ফি সহকারে, তাহলে অ্যাকাউন্টটি চালু থাকবে। আবার যদি এই অ্যাকাউন্টটিতে 5 মাসের ডিফল্ট হয়ে যায় এবং রানিং মাস সহকারে 6 মাস হয়, সেক্ষেত্রে আপনি আর এই স্কিমটিকে রানিং করতে পারবেন না, আপনার অ্যাকাউন্টটি ফ্রিজ হয়ে যাবে বা ডিসকন্টিনিউ হয়ে যাবে। এবার আমরা জেনে নিই এর ম্যাচুরিটি পিরিয়ড কী রয়েছে। বন্ধুরা, এই রেকারিং ডিপোজিট স্কিমটির ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে 5 বছর, তবে আপনারা এটাকে চাইলে আরও 5 বছর এক্সটেন্ড করতে পারেন। এজন্য আপনাকে আবেদন করতে হবে সেই নির্দিষ্ট পোস্ট অফিসে, এবং আপনারা এই অ্যাকাউন্টকে যত খুশি সংখ্যকও খুলতে পারেন, এটার কোনো লিমিট নেই। চলুন তাহলে এবার আমরা জেনে নিই এই স্কিমে ইন্টারেস্ট রেট কী রয়েছে। এই আরডি স্কিমের ইন্টারেস্ট রেট গত 30 জুন পর্যন্ত ছিল 6.2% এবং নতুন ইন্টারেস্ট রেট অনুযায়ী একে বাড়িয়ে 6.5% করা হয়েছে, যেটা কোয়ার্টারলি কম্পাউন্ড হয় কিন্তু পেবেল হয় ম্যাচুরিটিতে, অর্থাৎ আপনারা এই সুদের টাকা একবারে ম্যাচুরিটিতে তুলতে পারবেন, তার আগে পারবেন না। এবার আমরা আলোচনা করব এর লোন ফ্যাসিলিটি সম্পর্কে। বন্ধুরা, এই রেকারিং ডিপোজিট স্কিম থেকে আপনারা কোনো পার্শিয়াল উইথড্রল করতে পারবেন না, কিন্তু এই স্কিম থেকে আপনারা লোন তুলতে পারবেন, অর্থাৎ আপনার জমানো টাকার উপরেই আপনি লোন তুলতে পারবেন। সেটার পরিমাণ হবে আপনার জমানো টাকার 50%, তবে এটা 1 বছর পরেই করতে পারবেন, তার আগে নয়। সাথে আপনাদেরকে এটাও জানিয়ে দিই যে আপনার লোন অ্যামাউন্টের উপর ইন্টারেস্ট কীরকম হবে। যে তারিখে আপনি লোন নেবেন সেই তারিখ থেকে যে তারিখে আপনি লোন শোধ করবেন তার আগের দিন পর্যন্ত আপনাকে যে ইন্টারেস্ট দিতে হবে সেটা হচ্ছে এই স্কিমের বর্তমান ইন্টারেস্ট রেট
প্লাস অ্যাডিশনাল 2%। অর্থাৎ বর্তমান ইন্টারেস্ট রেট অনুযায়ী আমরা যদি হিসাব করি তাহলে বর্তমান ইন্টারেস্ট রেট হচ্ছে 6.5%, সেই সাথে অ্যাডিশনাল 2% অর্থাৎ 8.5% ইন্টারেস্ট রেট আপনাকে পে করতে হবে লোন অ্যামাউন্টের উপর। এবং এই লোন অ্যামাউন্ট আপনি ম্যাচুরিটির আগে যে কোনো সময় শোধ করতে পারেন, সেটা একবারে হোক বা পার্ট পার্ট পেমেন্ট করেও হোক আপনি শোধ করে দিতে পারেন। কিন্তু যদি আপনি সেটা শোধ না করেন তাহলে ম্যাচুরিটির সময় আপনার এই লোন অ্যামাউন্ট এবং তার উপর যা ইন্টারেস্ট হবে সেটা বাদ দিয়ে বাকি টাকাই আপনাকে পেমেন্ট করা হবে। এবার জেনে নেওয়া যাক এই রিকারিং ডিপোজিট স্কিমের প্রি ম্যাচুরিটি ক্লোজার সম্পর্কে। বন্ধুরা, এই রিকারিং ডিপোজিট স্কিমে আপনারা অ্যাকাউন্ট ওপেনিং করার 3 বছর পরে যে কোনো সময়ে যে কোনো কারণে এই অ্যাকাউন্টকে প্রি ম্যাচুরিটি ক্লোজার করতে পারেন বা অ্যাকাউন্টটিকে বন্ধ করতে পারেন। এক্ষেত্রে আপনারা আপনার যা প্রিন্সিপাল বা মোট জমানো রাশি রয়েছে তার উপর পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা নর্মাল সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট অনুযায়ী সুদ পাবেন। বর্তমানে এই POSB বা পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের যা ইন্টারেস্ট রেট রয়েছে সেটা হচ্ছে 4%। তাহলে বন্ধুরা, এবার আমরা দেখে নিব ম্যাচুরিটি ক্যালকুলেটারের সাহায্যে যে যদি আমরা 500 টাকা প্রতি মাস বা 1000 টাকা প্রতি মাস বা 5000 টাকা, 10000 টাকা বা 20000 টাকা প্রতি মাসে ইনভেস্টমেন্ট করি সেক্ষেত্রে আমরা রিটার্ন কীরকম পাবো। যদি আপনারা 500 টাকা প্রতি মাস হিসাবে ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে 5 বছরে আপনার জমবে 30000 টাকা, আপনি ইন্টারেস্ট পাবেন 5495 টাকা, অর্থাৎ আপনার মোট রিটার্ন বেনিফিট হবে 35495 টাকা। যদি আপনারা 1000 টাকা প্রতি মাস হিসাবে জমা করেন সেক্ষেত্রে 5 বছরে আপনার জমবে 60000 টাকা, আপনি ইন্টারেস্ট পাবেন 10991 টাকা, অর্থাৎ আপনার মোট রিটার্ন বেনিফিট হবে 70991 টাকা। আবার যদি আপনারা 5000 টাকা প্রতি মাস হিসাবে জমা করেন সেক্ষেত্রে 5 বছরে আপনার জমবে 3 লাখ টাকা, আপনি মোট ইন্টারেস্ট পাবেন 54954 টাকা, অর্থাৎ আপনার মোট রিটার্ন বেনিফিট হবে 354954 টাকা। আবার যদি আপনি 10000 টাকা প্রতি মাস জমা করেন সেক্ষেত্রে আপনার জমবে 6 লাখ টাকা, এক্ষেত্রে আপনি মোট ইন্টারেস্ট পাবেন 109908 টাকা, অর্থাৎ আপনার মোট রিটার্ন বেনিফিট হবে 709908 টাকা। আবার যদি আপনারা 20000 টাকা প্রতি মাস জমা করেন সেক্ষেত্রে আপনার জমবে 12 লাখ টাকা, আপনি মোট ইন্টারেস্ট পাবেন 219816 টাকা, অর্থাৎ আপনি মোট রিটার্ন বেনিফিট পাবেন 1419816 টাকা। সবশেষে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদেরকে জানিয়ে দিই যে আপনারা এই RDE স্কিমের উপর কোনো রকম ট্যাক্স বেনিফিট পাবেন না। অর্থাৎ ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 সেকশন 80C অনুযায়ী আপনারা এই স্কিমে করা ইনভেস্টমেন্টের উপর কোনো ট্যাক্স ছাড় পাবেন না। আজকের ভিডিওটি এ পর্যন্ত, এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার অবশ্যই করবেন। সেই সাথে যদি আপনারা এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।